তৃণমূল কংগ্রেস ভয়ে কাটা হয়ে আছে, এত ভয় পাচ্ছে যে কে কোথায় কার বাড়িতে যাচ্ছে উঁকি মেরে দেখছে। কে কার বাড়িতে গেছেন আমি জানি না, কিন্তু কেউ কারোর বাড়িতে যেতেই পারেন। এই সৌজন্যই তো বাংলায় ছিল, তৃণমূল তাকে 12টা বাজিয়ে দিয়েছে। ওরা এত ভয় পেয়ে গেছেন, বামপন্থীরা সিপিএম চক্রান্ত করছে তৃণমূলকে তাড়াবার জন্য, অবশ্যই, কিন্তু চক্রান্ত না, সিপিএম ঘোষণা করছে তৃণমূলকে তাড়াতে হবে, তার সুযোগ যেন বিজেপি না পায়। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, এটা আমাদের ঘোষিত আহ্বান। চক্রান্তের ভয় পাচ্ছে তৃণমূল, আসলে নিজেরা ধরা পড়ে গেছে বলে। দেখুন, একটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এনসিসির ক্যাম্পের জন্য রাজ্য সরকারের যে 25 লাখ টাকা দেওয়ার কথা সেটা রাজ্য সরকার দিতে পারবে না বলে জানিয়েছে। তার মানে এনসিসির ক্যাম্পগুলো বন্ধ হয়ে যাবে। তার মানে আসলে এনসিসির যে সকল বি এবং সি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পেতে অসুবিধা হবে। এবং তার আরও একটা অর্থ হচ্ছে সিডিএস পরীক্ষায় যারা সরাসরি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, সেই পরীক্ষায় যারা সরাসরি এনসিসি সার্টিফিকেটের কারণে বসার সুযোগ পেতেন তারা বঞ্চিত হবে, রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হবে। রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হোক, আর এনসিসি আমরাও পিছনেবেলায় করেছি, এনএসএস, এনসিসি, চরিত্র গঠন, মন গঠন, দেশ গঠন, সমাজ গঠন, এই মনোভাব থেকে, এই মনোভাব থেকে কর্মসূচি চলে। ফলে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, অর্থাৎ রাজ্য আটকে দিতে এমন না, এটা যৌথ প্রকল্প, কিন্তু রাজ্য সরকার সেখানে সরে আসছে, তাতে ছেলেমেয়েদের ক্ষতি হবে। আর দুই, কেন সরে আসছে? টাকা নিয়ে, মেলায় টাকা আছে, খেলায় টাকা আছে, নাচ গানে টাকা আছে, যে চেয়ার উঁচে দেবে তাকে প্রাইজ দেওয়ার জন্য টাকা আছে, আর এনসিসির জন্য টাকা নেই। পশ্চিমবাংলাটাকে সর্বনাশ করে দেওয়ার জন্য যা যা সম্ভব মমতাবাজী সবই করে যাচ্ছে, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েদের। দেখুন, একটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এনসিসির ক্যাম্পের জন্য রাজ্য সরকারের যে 25 লাখ টাকা দেওয়ার কথা সেটা রাজ্য সরকার দিতে পারবে না বলে জানিয়েছে। তার মানে এনসিসির ক্যাম্পগুলো বন্ধ হয়ে যাবে। তার মানে আসলে এনসিসির যে সকল বি এবং সি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পেতে অসুবিধা হবে। এবং তার আরও একটা অর্থ হচ্ছে সিডিএস পরীক্ষায় যারা সরাসরি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, সেই পরীক্ষায় যারা সরাসরি এনসিসি সার্টিফিকেটের কারণে বসার সুযোগ পেতেন তারা বঞ্চিত হবে, রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হবে। রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হোক, আর এনসিসি আমরাও পিছনেবেলায় করেছি, এনএসএস, এনসিসি, চরিত্র গঠন, মন গঠন, দেশ গঠন, সমাজ গঠন, এই মনোভাব থেকে, এই মনোভাব থেকে কর্মসূচি চলে। ফলে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, অর্থাৎ রাজ্য আটকে দিতে এমন না, এটা যৌথ প্রকল্প, কিন্তু রাজ্য সরকার সেখানে সরে আসছে, তাতে ছেলেমেয়েদের ক্ষতি হবে,